উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন আলোচিত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলম। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি। সারোয়ার আলম লিখেছেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফয়সালাকারী। তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম। 2021 সালের 7 মার্চ প্রশাসনের 337 জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার, কিন্তু পদোন্নতি বঞ্চিত হন 27তম বিসিএসের প্রশাসন ক্যাডারের আলোচিত কর্মকর্তা। বিসিএস 27তম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে 2008 সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগ দেন সারোয়ার আলম। 2014 সালের 1 জুন সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান তিনি। সে অনুযায়ী এ পদে প্রায় 7 বছর সহ মোট 12 বছরেরও বেশি সময় ধরে প্রশাসন ক্যাডার হিসেবে কর্মরত থাকলেও সে সময় পদোন্নতি বঞ্চিত হন সারোয়ার আলম। এরপর তিনি ফেসবুকে লিখেছিলেন, চাকরি জীবনে যেসব কর্মকর্তা কর্মচারী অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকরি জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এদেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায়। ওই পোস্ট দেওয়ার পর সারোয়ারকে বিচারের আওতায় আনে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। 2021 সালের 30 জুন এ নিয়ে বিভাগীয় মামলা হয় এবং তার কাছে কৈফিয়ত তলব করা হয়। এ বিষয়ে সারোয়ার আত্মপক্ষ সমর্থনে কোনো লিখিত বক্তব্য দেননি।